গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে উল্লেখিত হয়েছে যে 3 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 3rd ফেব্রুয়ারি থেকে তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির দরজা কিন্তু রিওপেন হতে চলেছে। আমরা অপেক্ষা করছিলাম যে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি কি রিওপেনিং হবে, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে কি সমানভাবে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসকে কি ডাকা হবে, এই বিষয়ে আমাদের একটা নির্দিষ্ট নোটিফিকেশান কিন্তু প্রয়োজন ছিল এবং আমরা এক্সপেক্টও করছিলাম এরকম কিছু নোটিফিকেশান আসবে, একটা নির্দিষ্ট গাইডলাইন থাকবে, একটা নির্দিষ্ট রোস্টার থাকবে। কিন্তু আলটিমেটলি সেরকম ধরনের কোনো রোস্টার আমরা না পেলেও মোটামুটি একটা কনসেপ্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কারণ উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে নতুন নির্দেশিকা যেখানে কীভাবে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হবে। তাদের ক্ষেত্রে রিওপেন হতে চলেছে শুধু ইউজি, পিজি, বিএড, এমএড এবং ডিএলএড প্রত্যেকেরই কি রিওপেন হতে চলেছে, অর্থাৎ ট্রেনিং কোর্স থেকে শুরু করে পলিটেকনিক, আইটিআই থেকে শুরু করে প্রফেশনাল, এমফিল, পিএইচডি প্রত্যেকের কি সমানভাবে রিওপেন হতে চলেছে নাকি আংশিকভাবে রিওপেন হতে চলেছে, সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওতে আমরা দেখে নেব। কাজেই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং আমি তোমাদের অন স্ক্রিন দেখিয়ে দেবো যে বিকাশ ভবনের নির্দেশিকাতে আলটিমেটলি কি কি বলা হয়েছে। চলে এলাম উচ্চশিক্ষা দপ্তরে, যে নোটিফিকেশন বেরিয়েছে সমস্ত ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল এবং অফিসার ইনচার্জদেরকে এটা কিন্তু পাঠানো হয়েছে। কি বলা হচ্ছে দেখো, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কম্পিটেন্ট অথরিটির পক্ষ থেকে ডিসাইড করা হয়েছে যে অফলাইনে ক্লাস হবে কাদের কাদের, ইউজি, পিজি, হায়ার লেভেল যারা রয়েছে তাদের, পিএইচডি রিসার্চ ওয়ার্ক যেগুলো রয়েছে, জেনারেল ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রফেশনাল এবং ট্রেনিং কলেজ, অর্থাৎ বিএড, এমএড, ডিএলএড থেকে শুরু করে আইটিআই, পলিটেকনিক থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে হচ্ছে, প্লাস এমবিএ, বিবিএ, এমসিএ, বিসিএ যতগুলো প্রফেশনাল কোর্স রয়েছে সমস্ত কোর্স কিন্তু রিওপেন হচ্ছে 3rd ফেব্রুয়ারি থেকে। কি বলা হচ্ছে, সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিকে বলা হচ্ছে সুইটেবল যে সমস্ত স্টেপস, অর্থাৎ ক্লিনিং, স্যানিটাইজিং যেগুলো করতে হবে সেটা 2nd ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে ক্যাম্পাস। নেক্সট বলা হচ্ছে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অফ কলেজেস ইউনিভার্সিটিস হুইচ আর অলরেডি অপারেশন ইন টার্মস অফ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, অর্থাৎ 3-1-এর যে নোটিফিকেশান ছিল, অর্থাৎ অলরেডি এগুলো কিন্তু কাজ চলছে, এই কলেজ ইউনিভার্সিটি অলরেডি খোলা রয়েছে, ডিপার্টমেন্ট ওয়াইজ যে সমস্ত কাজ সেগুলো চলছে, তো সেইগুলো 1 ফেব্রুয়ারি থেকে আরও বেশি করে হবে। এবং হোস্টেলের ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, হোস্টেলস মে বি ওপেন্ড ইন সাচ কেসেস হোয়ার নেসেসারি অ্যাজ ডিসাইডেড বাই দ্য কনসার্ন্ড হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ কোনো ইনস্টিটিউশনের হোস্টেল রিওপেন করতে হবে কি হবে না সেটা সম্পূর্ণ সেই ইনস্টিটিউশনের হেডের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো রকম হোস্টেল বন্ধ রাখারও কোনো নির্দেশিকা নেই, হোস্টেল খুলে দিতে হবে এমনও নির্দেশিকা নেই। তবে হোস্টেল বন্ধ রাখার থেকে হোস্টেল খুলে রাখার কথা বলা হচ্ছে, সমস্ত কোভিড প্রোটোকল মেনটেন করে সেফটি মেজার্স যেগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু করতে বলা হচ্ছে, সমস্ত এইচওডি যারা রয়েছেন বিভিন্ন ইনস্টিটিউশনের, বিভিন্ন ডিপার্টমেন্টের এইচওডি যারা রয়েছেন তাদের ওপর ভিত্তি করে। অতএব হোস্টেল কিন্তু রিওপেন হলেও হতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে। নেক্সট রয়েছে অ্যাডভাইজারি অফ মেনটেনিং কোভিড নর্ম যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের সেই অনুযায়ী, এবং সুইটেবল অ্যাসিস্ট্যান্স ফর অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মে বি টেকেন, অর্থাৎ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে সাপোর্ট হিসাবেও কিন্তু এখানে সহযোগিতা নেওয়ার কথা বলা হচ্ছে। এখানে কিন্তু কোথাও ব্লেন্ডেড মোড যে ক্লাস হবে সেটা বলা হলো না, সমস্ত ক্লাস অফলাইনে হবে এটাই কিন্তু বলা হচ্ছে, এবং কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো এবার নিজের নিজের ডিসিশন নিজেরা নেবে সেটাও কিন্তু বলা হচ্ছে। এরপর কলেজ ওয়াইজ কিন্তু আপডেট আর কোনোরকমভাবে ট্রান্সপারেন্ট কোনো একটা যে সিদ্ধান্ত সেটা আমরা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেখতে পেলাম না, অর্থাৎ এখানকার নোটিশ অনুযায়ী 100% তোমাদের অফলাইন ক্লাস কিন্তু চালু হতে চলেছে সমস্ত ফরম্যাট, যারা বিএড, ডিএলএড, এমএড রয়েছে, ইউজি, পিজি, সমস্ত আইটিআই, পলিটেকনিক থেকে শুরু করে সমস্ত কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবং এখানে কিন্তু হোস্টেল রিওপেনের ক্ষেত্রেও কোনো বাধা প্রদান করা হলো না, সিদ্ধান্ত নিতে বলা হয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ইনস্টিটিউশনের। সুতরাং এখান থেকে তোমাদের এটাই কিন্তু একটা বিষয় তোমরা জানতে পারলে যে সমস্তটাই কিন্তু হতে চলেছে অফলাইন মোডে, কোনো ব্লেন্ডেড মোডের উল্লেখ নেই। এবার কলেজ ঠিক করবে তারা কীভাবে সমস্ত ক্যান্ডিডেটদেরকে আনবে, ফার্স্ট সেমদের ক্লাস অফলাইনে চলবে নাকি অনলাইনে চলবে, নাকি অফলাইন অনলাইন ব্লেন্ডেড মোড, পরবর্তী সেমিস্টারদের ক্লাস কীভাবে চলবে সেই অনুযায়ী কিন্তু পরপর এবার সিদ্ধান্ত নেবে কলেজগুলো। তো আশা করব কলেজগুলো সেরকম বেটার কিছু ডিসিশন নেবে, তবে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশান এখনও রয়েছে সুতরাং আমাদের কিছুটা সেফটি মেজার্স অবশ্যই মেনটেন করতে হবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।